রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক প্রকল্প চোখের আলোকে সামনে রেখে শুক্রবার কৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় পৌরসভার অন্তর্গত তিনটি স্বাস্থ্যকেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষজনদের চক্ষু পরীক্ষা করা হয়। এই প্রকল্পের মাধ্যমে আগামী দিনে যে কোনো বয়সী সাধারণ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা সহ চক্ষু বিষয়ক চিকিৎসা করাতে পারবেন বলে জানা গেছে পৌরসভা সূত্রে। শুক্রবার তিনটি স্বাস্থ্যকেন্দ্রে এই পরিষেবা দেওয়া শুরু হলো। তবে সাধারণ গরিব মানুষদের জন্য তাদের কথা মাথায় রেখে আগামী দিনে অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে এই দিন জানান কৃষ্ণনগর পৌরসভার প্রশাসক অসীম কুমার সাহা। চোখের আলো প্রকল্পের মধ্যে দিয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করাতে পেরে স্বাভাবিকভাবেই খুশি কৃষ্ণনগরের সাধারণ মানুষজন। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। ওই করে আছে স্যার। চোখে দিয়ে দেখুন ঠিক আছে।